আসসালামু আলাইকুম। আজ 12ই ডিসেম্বর 2021 তারিখ। পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে তৈরি করা মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি অ্যাফেয়ার্স দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। তাহলে চলুন আজকের পর্বটি দেখে নেওয়া যাক। আজ 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস। এবারের প্রতিপাদ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হিসেবে মনোনীত হয়েছেন রবীন্দ্র গবেষক ও অর্থনীতিবিদ সনত কুমার সাহা। ঐতিহ্যবাহী আলতা দিঘি কোথায় অবস্থিত? এটি অবস্থিত দামিরহাট, নওগাঁ। দেশে প্রথম করোনাভাইরাসের টিকা আসে কবে? দেশে প্রথম করোনাভাইরাসের টিকা আসে 21 জানুয়ারি 2021 সালে। বর্তমানে দেশে দুর্গম ঘোষিত উপজেলা কতটি? 16টি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্তি হয় কত সালে? 1956 সালে। কোন সরকার 6 দফাকে বিচ্ছিন্নবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেন? আইয়ুব খান সরকার। ভাষা আন্দোলনের পটভূমিতে কোন নাটকটি রচিত হয়? কবর। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ISID এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইনফেকশাস ডিজিজ। কেন্টাকি কোন দেশের অঙ্গরাজ্য? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি? চীন। বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেওয়া হয় কবে? 11ই মার্চ 1948 সালে। কোন বন্দরকে পোর্টোগ্রান্ড বলা হয়? চট্টগ্রাম বন্দরকে পোর্টোগ্রান্ড বলা হয়। কাগজের মুদ্রার প্রচলন ঘটে কোন যুগে? কাগজের মুদ্রার প্রচলন ঘটে মধ্যযুগে। 34তম অলিম্পিক গেমস কবে কোথায় অনুষ্ঠিত হবে? 34তম অলিম্পিক গেমস 2028 সালে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর গামা রশ্মি বের হয়। নাটক নাটিকা কি অর্থে ব্যবহৃত হয়? নাটক নাটিকা ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়। সম্প্রতি কোন দেশ তাইওয়ানের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? নিকারাগুয়া। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP কত সালে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রতিষ্ঠিত হয় 1961 সালে। কোন বাংলাদেশি সাংবাদিক আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক প্রি প্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন? সাংবাদিক রোজিনা ইসলাম। বৈশ্বিক অসমতা প্রতিবেদন 2022 অনুযায়ী 2021 সালে দেশের শীর্ষ 10% ধনীর আয় মোট জাতীয় আয়ের কত শতাংশ? 44%। সীমান্তবর্তী তামাবিল স্থলবন্দরটি কোথায় অবস্থিত? সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাসের সামনের সড়কের নাম কার নামে রাখা হচ্ছে? খাশেগির নামে। মুজিব বর্ষ উপলক্ষে কবে সারা দেশে 69,904টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ ঘর দেয় সরকার? 23 জানুয়ারি 2021 সালে। এবারে আজকের টি20 এখানেই শেষ হচ্ছে। শেষ করার আগে শেষ করব APJ আবুল কালামের একটি বিখ্যাত উক্তি দিয়ে। উক্তিটি হচ্ছে, জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আজকের টি20 ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্টস করুন, টি20 শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।